আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এই এলইডি বাল্ব নিয়ে কথা বলবো। তো একটি এলইডি বাল্ব কতবারই আর ঠিক করা যায়? তো বারবার তো ঠিক করা সম্ভব না। তো আজকে যে বিষয়টি দেখাবো, এই বিষয়টি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি এটি তৈরি করতে পারবেন, এবং এই সিস্টেমটি যদি আপনি ব্যবহার করেন তাহলে 100% গ্যারান্টি এলইডি বাল্বগুলো কাটার সম্ভাবনা নাই বলেই চলে। তো এই বিষয়টি আজকে অবশ্যই দেখাবো। তো শুধুমাত্র একটি রেজিস্টার ব্যবহার করে কিভাবে এলইডি বাল্বগুলো অনেক রক্ষা করা যায়, তো সেটি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউব জগতে রিয়েল ভিডিও চ্যানেলই হচ্ছে বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো প্রাথমিক ধারণা দেওয়ার জন্য একটি স্যাম্পল একটি এলইডি সার্কিট নিব আমরা লাইটের। তো যেমন একটি লাইট যদি কেটে যায় তাহলে আমরা এই যে এরকমভাবে লাইটগুলো শর্ট করে দেই। তো এরকমভাবে শর্ট করে দিলে কিন্তু আমাদের লাইটটা জ্বলে। তো আমাদের এইখানে হচ্ছে মূল জিনিসটি, কারণ প্রত্যেকটা বাল্বের মান যদি আমাদের 4 ভোল্ট অথবা 3 ভোল্ট হয় তাহলে একটি বাল্ব যদি শর্ট করে দেওয়া হয় তাহলে পুরো সার্কিটে কিন্তু আমাদের 3 ভোল্ট প্লাস হয়ে গেল, কারণ আমাদের একটি বাল্বের কোনো লোড নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সবটি বাল্বের উপর অনেক লোড পড়বে। তো সেক্ষেত্রে বাল্বগুলো কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তারপরে যদি 2টি যায় তাহলে কিন্তু ভোল্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে। তো এসি সেকশনে ভোল্টেজ 2-1 আপ ডাউন হলে কোনো সমস্যা হয় না, কিন্তু ডিসি সেকশনে কিন্তু আমাদের ভোল্টেজ একটু বেশি হলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, কারণ যেহেতু ডিসিতে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, তো সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো শুধুমাত্র একটি রেজিস্ট্যান্স দিয়েই কিভাবে সবটি বাল্ব রক্ষা করা যায় সেটি আজকে দেখাবো। তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তো আমি টেস্টিংয়ের জন্য এরকম একটি এলইডি বাল্ব নিলাম এরকম। তো এটির একটি বাল্ব কাটা, এই যে দেখতে পাচ্ছেন একটি বাল্ব কাটা। তো এই বাল্বটি খুলে নিয়েছি, তো বাল্বটি কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। তো এখন আমরা এই লাইটটির কাজ করব, একদম সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো। তার জন্য আমাদের যা লাগবে সেটি হচ্ছে আমাদের 10 ওহমস 2টি রেজিস্ট্যান্স, অবশ্যই 10 ওহমস হতে হবে, এবং একটি দিলেও হবে কিন্তু আমরা 2টি ব্যবহার করব যাতে এম্পিয়ারটি একটু ভালো থাকে। তো একটি দিলে এটি কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, তো সেক্ষেত্রে আমরা এটি এম্পিয়ারটি বাড়ানোর জন্য আমরা 2টি 10 ওহমস রেজিস্টার প্যারালাল হিসাবে ব্যবহার করব, অবশ্যই 10 ওহমস হতে হবে। তো এইভাবে ভালোভাবে পেঁচে নেবেন 2টি রেজিস্টার। পেঁচানোর পর আমরা লাইটটি এখন কাজ করব। তো রেজিস্টারের একটি পিন সোজা রেখে আরেকটি পিন একটু বেঁকে করে নিতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রেজিস্টারটি সার্কিটের সাথে না লেগে থাকে, কারণ বাল্বের যে সার্কিট এটিতে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, এই বাল্বের হিটেই কিন্তু এই রেজিস্টারটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদের সার্কিট থেকে যাতে একটু উপরে থাকে, তো সেই বিষয়টি একটু ভালোভাবে দেখতে হবে। তো একটু বড় রেখে রেজিস্টারের 2টি ঠেঙি কেটে নিতে হবে। তখন এখানে আমরা শোল্ডারিং করে এই 2টির মাঝামাঝি লাগিয়ে নিব।
তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে বাল্বটি শর্ট হয়ে না যায়। তাহলে শর্ট হলে কিন্তু রেজিস্টারে কোনো কাজ করবে না, কারণ যেহেতু রেজিস্টার শর্ট হয়ে গেলে সরাসরি ডাইরেক্ট কাজ করবে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যাতে বাল্বটি কোনোভাবেই শর্ট না হয়। এরকমভাবে জ্বালাই করে নিতে হবে, জ্বালাই করে নেওয়ার পর রেজিস্টারটি একটু বেঁকা করে দিতে হবে যাতে একটু উপরে থাকে। তো একটু উপরে রাখার কারণই হচ্ছে বাল্ব থেকে যাতে রেজিস্টারে হিটটা না পায়। তো এখন আমরা এটি বাল্বটি টেস্টিং করব। তো বাল্বটি টেস্টিং করার জন্য আমাদের একটি হোল্ডার নিতে হবে। তো হোল্ডারটিতে এখন আমরা বাল্বটি লাগিয়ে নিব। অবশ্যই একটি লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু জ্বলছে। তো এই বাল্বটি অনেকদিন টিকবে আশা করা যায়, কারণ রেজিস্টার থেকে কিন্তু আমাদের ভোল্টেজটা কমে যাবে। তো সেক্ষেত্রে এখানে সার্কিটে কোনো প্রকার ভোল্টেজ বেশি পাবে না, তো বাল্বটি অনেকদিন টিকবে। তো আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন মাত্র 1 টাকা খরচেই। এলইডি বাল্ব অনেকদিন টিকার সম্ভাবনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।